চলমান পরিস্থিতির মধ্যে যে কারফিউ চলছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত দুই দিন কিন্তু কিছুটা শিথিল ছিল অর্থাৎ দশটা থেকে পাঁচটা পর্যন্ত সেই কারফিউ কিন্তু শিথিল করা হয়েছিল এর বাইরে একটু জানাতে চাই যে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার কিন্তু সেক্ষেত্রে দুই ঘন্টা সময় বাড়ানো হয়েছে অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল চলেছে এবং গত এক সপ্তাহ ধরে আসলে যারা বের হতে পারেননি কিংবা বিভিন্ন কাজ ছিল তারা কিন্তু আজকে শুক্রবার সকাল থেকে বের হয়েছেন এই মুহূর্তে রয়েছি আমরা শাহবাগ বোড়ে সেখানে আশপাশে যেহেতু বেশ কয়েকটি বড় হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল কেন্দ্রিক যারা আসলে রুগী আছেন কিংবা ডাক্তারকে দেখাতে চান তারা কিন্তু সকাল থেকে এখানে এসে ভিড় করছেন এর বাইরেও আসলে এই সড়ক ধরে যেই গাড়িগুলো চলছে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই যে কারফিউ চলাকালীন কিন্তু যেই গণপরিবহন সেটা কিন্তু চলেনি ফলে আজকে সকাল আটটা থেকে যেহেতু কারফিউ শিথিল হয়েছে সকাল থেকে আসলে গাড়িগুলো বের হতে শুরু করেছে এবং মানুষজন কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন আমরা এখানে যারা শাহবাগ দিয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের জানাচ্ছেন যে আসলে গত এক সপ্তাহে কিন্তু অধিকাংশ সময় তারা বের হতে পারেন এবং গত বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন যদিও অফিস চলেছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সেই সময়ের আগে পরেও আমরা কিন্তু সড়কে ব্যাপক পরিমাণ গণপরি দেখতেছি দেখতে পেয়েছি এবং বেশ জটলাও ছিল তবে যেহেতু আজকে শুক্রবার ফলে বের হওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই মানুষজন কিন্তু তারা এই যে এক সপ্তাহ এক প্রকার ঘরবন্দি ছিলেন ফলে তারা কিন্তু বের এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য হয়েছেন তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন যানবাহনের যে চাপ সেটা কিন্তু আটটার পর কিছুটা বেড়েছে এবং তারা যেটা যেটা বলছেন যে হয়তো আজকে যেহেতু ছুটির দিন ফলে মানুষজনও কিছুটা বের হবে এবং দুপুর নাগাদ সেই যানবাহনের পরিমাণ কিছু বাড়তে পারে বলে ধারণা করছেন তো রাজধানীর যে কারফিউর পরিস্থিতি এই ছিল শাহবাগ থেকে সবশেষ